নাজমুল হাসান আপনি লিখেছেন, রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা। আমাদের দেশীয় ওলামা ইকরাম, যে সমস্ত ওলামা ইকরাম আছেন এই অঞ্চলে, সে সমস্ত ওলামা ইকরামের মতে ইনহেলার নেবেন না, কারণ নাকি কোনো কিছু দিলে সেটা পেটে পাকস্থলিতে যায়, সেই জন্য ইনহেলার নেওয়া জায়েজ নাই। নাকি হোক মুখে হোক যেটাই দিবেন, ইনহেলার মুখে আপনি নিচ্ছেন তো সেটা আপনার পেটে যাবে, পাকস্থলিতে যাবে, সেটা নেওয়া যাবে না। যদিও আরব ওলামারা ভিন্ন মত পোষণ করেন এবং তাদের যুক্তিগুলো বেশ শক্তিশালী মনে হয় আমার কাছে। তারা অনেকে, বিশেষ করে শেখ মোহাম্মদ সাল্লাম আলী হাফিজাউল্লাহ ইসলাম কিউএতে এটা নিয়ে একটা দীর্ঘ ফতোয়া রয়েছে, সেখানে তিনি লিখেছেন যে ইনহেলারের মধ্যে যে পরিমাণ মেডিসিন থাকে সেটা পুরো একটা ডিব্বাতে সামান্য কয়েক ফোঁটা বা এক ফোঁটা বা তার সামান্য পরিমাণেই আপনার মেডিসিন থাকে, যেটা এক বা দুইটা চাপে যেটা বের হবে সেটা আসলে মানে একটা শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে তার চাইতেও কম পরিমাণ হবে। তো এটা আমাদের রোজা ভঙ্গের কারণ হবে না, কারণ এটা আসলে ভেতর পর্যন্ত পৌঁছাই না। তো এই জন্য ইনহেলার নেওয়াটাকে তার রোজা ভঙ্গের কারণ মনে করেন না, আরও বলা মাইকরাম আমাদের সোনা মাইকরাম কারণ মনে করেন। এক্ষেত্রে সতর্কতা হিসাবে একান্ত নিরুপায় না হলে আমরা ইনহেলার ব্যবহার না করে সন্ধ্যার পর ইফতার পরে ব্যবহার করতে পারলে সেটা অধিকতর নিরাপদ। এমডি আবু তাহের লিখেছেন, রোজা থাকা অবস্থায় চুল দাড়ি কাটা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, চুল দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হয় না। এরপর এমডি জনি বিপিআরডি থেকে লিখেছেন, রোজা রেখে অ্যান্ডোস্কোপি পরীক্ষা করা যাবে কিনা? অ্যান্ডোস্কোপিতে মুখ দিয়ে যে পেটে নল ঢুকানো হয়, এই নলের সঙ্গে থাকা ক্যামেরা ইত্যাদি এগুলো পেটের ভেতরের ছবি তুলে আনে। তো এখানে যখন এটা পেটের ভিতরে যাবে তখন এটার সাথে থাকা মেডিসিন ইত্যাদি আপনার পেটে যাবে, সেজন্য আসলে রোজা রেখে অ্যান্ডোস্কোপি করা উচিত নয়, বরং ইফতারের পর অন্য কোনো সময় অ্যান্ডোস্কোপি করা যেতে পারে। এমডি মেহেদি হাসান লিখেছেন, আপনি কি স্বপ্নের তাবির করেন? না ভাই, আমি স্বপ্নের তাবির বিশেষজ্ঞ নই, এটা আলাদা একটা সাবজেক্ট এবং এটা সম্পর্কে আলাদা এক্সপার্ট আছেন। এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা রেখে খেলা দেখা যাবে কিনা? রোজা রেখে অনর্থক কাজ করা উচিত না, যদিও সাধারণ অবস্থাতেও অনর্থক কাজ করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরার একেবারে শুরুর দিকে বলেছেন, কদাফলাহুল মুমিনুন আল্লাযীনা ফি সলাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, যে সমস্ত ইমানদাররা সফল হবে, সার্থক হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের কয়েকটি বৈশিষ্ট্যের একটি হলো তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে। রমজান মাসে রোজা রেখে যদি আমরা অহেতুক অনর্থক কাজে লিপ্ত হই তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খুবই গৃহীত কাজ এবং সাধারণ অবস্থা যেটি নিষিদ্ধ রমজান মাসে সেটা আরও বেশি নিষিদ্ধ। সো খেলা দেখার মতো একটা অহেতুক কাজ এটা মুসলমানের সাথে যায় না, মুসলমানের জন্য শোভনীয় নয়। এজন্য রোজা রেখে আপনি তেলাওয়াত করবেন, রেস্ট করবেন, দুনিয়ার অন্যান্য কাজকর্ম করবেন, কিন্তু খেলা দেখার মতো অহেতুক কাজ করবেন না। অনেকে গেমস খেলে সময় কাটান, এটা খুবই গর্হিত কাজ। এই সময়গুলোতে আমাদের কোনো কোরআন হাদিস ভিত্তিক বই পুস্তক পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে পারি, আমরা কোরআনে করিম তেলাওয়াত করতে পারি, অন্যান্য আমাদের আমরা মগ্ন হতে পারি। মুকি তিয়ারি থেকে আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থা স্বপ্নদোষ হলে রোজা হবে কিনা? স্বপ্নদোষ হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই, স্বপ্নদোষ মানুষের ইচ্ছায় হয় না, এই জন্য স্বপ্নদোষ রোজা ভঙ্গ হবে না। মোহাম্মদ আশিক আপনি লিখেছেন, শরীর থেকে কী পরিমাণ রক্ত বের হলে রোজা ভেঙে যায়? দেখুন, রক্ত বের হওয়াটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কোনো কারণ নয়, কিন্তু যদি রক্ত অনেক বেশি পরিমাণে বের হয়, এত বেশি পরিমাণে বের হয় যে তার এর কারণে শরীর দুর্বল হয়ে যায় এবং তিনি রোজা রাখতে অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তখন রোজা রাখতে অপারগ হওয়ার কারণে তিনি বাধ্য হয়ে তিনি রোজা ভাঙেন, ভাঙতে হয় তাকে। তো এই জন্য প্রয়োজন ছাড়া অতিরিক্ত শরীর থেকে রক্ত বের করা, যার ফলে দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে, সেটা জায়েজ নয়। এমনিতেই রক্ত বের হওয়াটা রোজা ভঙ্গের কারণ নয়। যে পরিমাণ রক্ত বের হলে বিশেষ করে আমাদের রোজা ভাঙার মতো পরিস্থিতি তৈরি না হয়, সেরকম রক্ত যদি ইচ্ছাকৃতভাবে বের করার দরকার হয়, অর্থাৎ রক্ত দেওয়া হয় কাউকে, তো সেটা জায়েজ আছে, এটা মৌলিকভাবে রোজা ভঙ্গের কারণ নয়। তবে হ্যাঁ, অনেক বেশি পরিমাণে রক্ত বের হলে মানুষ পিপাসার্থ হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে এবং রোজা ভাঙা লাগতে পারে, সেই জায়গা থেকে এত বেশি পরিমাণ রক্ত বের করা জায়েজ নয়। এটা হলো রোজা ভাঙার পথ উন্মোচন হতে পারে সেই জায়গা থেকে, বেসিক্যালি রোজা ভঙ্গ করার, রোজা ভঙ্গের কোনো কারণ নয় শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া। আব্দুল মান্নান লিখেছেন, সিএম পালন করা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া যাবে কি না? সিএম পালন করা অবস্থায় ইঞ্জেকশন যদি আমরা নিতে চাই, ইঞ্জেকশন যেটা আমাদের শরীরে মাংসে পুশ করা হয় কিংবা শরীরে পুশ করা, যেটা আমাদের পাকস্থলিতে যায় না বা খাদ্যের কাজ করে না, সেটা নেওয়া যেতে পারে রোজার অবস্থায়, সেটা নেওয়াতে অসুবিধা নেই। টিকা কীভাবে, টিকা যদি কেউ নিতে চান টিকা নিতে পারেন, তাতেও রোজা ভাঙা হবে না। যেটা আমাদের খাদ্যের কাজ দেয়, সেলাইনের কাজ দেয়, পানীয়ের কাজ দেয়, সেটা রোজা রেখে নেওয়া যাবে না। আর যেটা আমাদের পেটের ভিতরে প্রবেশ করে এরকম কিছু আমরা গ্রহণ করতে পারবো না, বাইরে সাধারণ যে ইঞ্জেকশন সেটা আমরা নিতে পারবো এবং টিকাও আমরা নিতে পারবো, এটা রোজা ভঙ্গের কারণ নয়। কারণ রোজা ভঙ্গের কারণ হলো মূলত
পাকস্থলিতে কোনো কিছু যাওয়া, পানাহার থেকে বিরত থাকার নাম হলো সিয়াম, সেটার পরিপন্থী কিছু পাওয়া। তো এখানে সেটার পরিপন্থী কিছু যেহেতু পাওয়া যাচ্ছে না, সো এটা সাধারণ ট্রিটমেন্ট হিসাবে নেওয়া যেতে পারে। আর যদি এরকম কিছু হয়, যেমন যেটা বললাম যে গ্লুকোজ স্যালাইন আপনি শরীরে পুশ করেছেন, সেটার মাধ্যমে খাদ্য বা পানীয় কাজ দিচ্ছে, তাহলে সেটি অবশ্যই রোজার জন্য ক্ষতিকর, রোজার জন্য রোজার সঙ্গে সেটা যাবে না, সঙ্গতিপূর্ণ হবে না, সেটা করা যাবে না। ঠিক একইভাবে যদি এমন কোনো মেডিসিন আমরা নিই যেটা পাকস্থলিতে যায়, তাহলে সেটাও জায়েজ হবে না। কিন্তু যেটা পাকস্থলিতে যাবে না সেরকম মেডিসিন যদি আমরা নিই, সেটা মাংসে হোক শরীরে কোথাও হোক, তাতে রোজা ভঙ্গ হবে না, সেই হিসাবে ইঞ্জেকশন নিতে পারবেন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।